নমস্কার, আশা করি সকলে ভালো আছো। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের গড়বেতা কলেজের ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি সকালে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো এর আগের ভিডিওগুলোতে আমরা মেদিনীপুর সিটি কলেজ, ঝাড়গ্রাম রাজ কলেজ, বিড়লা কলেজ এই সমস্ত কলেজের ফর্ম ফিল আপ নিয়েও ভিডিও বানিয়েছি। ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশনে পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিওটি এবারে শুরু করি। প্রথমে এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে, তারপরে এখানে সার্চ করবে গড়বেতা কলেজ। ওকে, তো এভাবে তোমরা টাইপ করে এখানে এটা সার্চ করে দেবে। সার্চ করার পর প্রথমে যে অপশানটা শো করবে, গড়বেতা কলেজ .ac.in, ওটার উপরে ক্লিক করে দেবে। ক্লিক করলে আমরা গড়বেতা কলেজের অফিসিয়াল হোম পেজে পৌঁছে যাব। তারপরে তোমরা থ্রি ডটে ক্লিক করে পেজটাকে ডেস্কটপ সাইট করে নেবে। তারপরে এখানে দেখবে এখানে লেখা রয়েছে অনলাইন অ্যাডমিশন 2022, তো ওই অনলাইন অ্যাডমিশনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, তারপরে এখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান আছে দেখবে, নিউ অ্যাপ্লিকেন্ট, তো ওইটার উপরে ক্লিক করবে। ওর উপরে ক্লিক করার পর আরেকটা পেজ আসবে, তারপরে এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, তারপর এখানে যে টিক বক্সে টিক করে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর নতুন একটা পেজ আসবে, এখানে এগুলো একবার তোমরা পড়ে নেবে। তারপরে রয়েছে এখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান আছে দেখবে, নিউ অ্যাপ্লিকেন্ট, ওই অ্যাপ্লাই নাওয়ের উপরে ক্লিক করে দেবে। অ্যাপ্লাই নাওয়ের উপরে ক্লিক করার পর আমাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, তো এটিকে আমরা এবারে ফিল আপ করতে হবে। ওকে, তো এখানে প্রথমে এখানে দেখো, এখানে তোমার ফার্স্ট নেম দিয়ে দেবে, সব কিন্তু ক্যাপিটালে দেবে, তারপর তোমার মিডিল নেম, লাস্ট নেম, তারপর তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবে। তারপর রয়েছে তুমি এইচএস কোন বোর্ড থেকে পাস করছো সেটা চুজ করে নেবে, তারপরে কত ফলে পাস করেছো, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে এবং রোল নাম্বার, তো এখানে রোল নাম্বারটা একসঙ্গে লিখবে, এখানে কোনো স্পেস দেবে না। ওকে, একসঙ্গে লিখবে উইথাউট স্পেস দিয়ে। তারপর এখানে সে সাবমিট বাটন দেখতে পাচ্ছ, ওই সাবমিট বাটনে ক্লিক করে দেবে। তো যখনই তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে, তো তোমার মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট অ্যান্ড যে লগ ইন বাটন রয়েছে, এই সাবমিট অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করে দেবে। ওকে, তো যখনই তোমরা সাবমিট অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করে দেবে, আমাদের সামনে যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। এগুলো এবার আমাদের সাবধানতার সঙ্গে ফিল আপ করতে হবে। ওকে, তো প্রথমে এখানে তোমার নাম শো করবে, তারপর এখান থেকে তোমাদের জেন্ডার, সেই জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবে, মেল ফিমেল নাকি। তারপরে রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ জেনারেল, এসসি, এস না ওবিসি সিলেক্ট করে নেবে। যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে এখানে কাস্ট সার্টিফিকেট, ইস্যু ডেট সেটা এখানে বসিয়ে দেবে। তারপরে রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন, তোমরা যারা ইডাব্লিউএফ যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে এখানে নো করে দেবে। তারপরে রয়েছে পিডাব্লিউডি, যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে এখান থেকে নো সিলেক্ট করে নেবে। যদি হয়ে থাকো তাহলে এখানে পিডাব্লিউডি টাইপ আর কত পার্সেন্টেজ ডিজেবিলিটি সেটা এখানে বসিয়ে দেবে। তারপর রয়েছে তোমার ডেট অফ বার্থ, তো এখান থেকে ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে নেবে। ওকে, তো এখানে যার যা ডেট অফ বার্থ রয়েছে সেটা এখান থেকে চুজ করে নেবে। তারপরে হচ্ছে তোমার স্পোর্টস লেভেল, যদি তুমি খেলাধুলো করে থাকো তাহলে কোন লেভেলে খেলাধুলো করো সেটা এখান থেকে সিলেক্ট করবে, আর যদি না খেলে থাকো তাহলে এখান থেকে এন এ সিলেক্ট করে নেবে। ওকে, তারপর রয়েছে টেন্থ স্ট্যান্ডার্ড মার্কস পার্সেন্টেজ, অর্থাৎ তুমি মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটা এখানে বসিয়ে দেবে। তারপর রয়েছে ক্লাস টেন ম্যাথামেটিক্স মার্কস, অর্থাৎ তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। ওকে, তারপরে এখানে তোমার ইমেল আইডি শো করবে এবং এখানে তোমার মোবাইল নাম্বারও শো করবে। তারপর হচ্ছে তোমার গার্ডিয়ানের নেম, তোমার গার্ডিয়ানের নাম এখানে বসিয়ে দেবে, তারপর তোমার গার্ডিয়ানের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। তারপরে হচ্ছে এবার আমাদের এখানে এবারে বোর্ড এখানে আমাদের শো করবে,
তারপর হচ্ছে স্ট্রিম, অর্থাৎ তুমি এইচএস কোন স্ট্রিমে পাস করেছো, আর্টস কমার্স না সায়েন্স স্ট্রিমে, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, কত সালে পাস করেছো শো করবে। তারপর তোমার রেজিস্ট্রেশন ইয়ার, অর্থাৎ এখান থেকে তোমার রেজিস্ট্রেশন ইয়ারটা সিলেক্ট করতে হবে। ওকে, তো এখানে যদি তোমার রেজিস্ট্রেশন ইয়ার যদি 2018-19 হয় তাহলে এখান থেকে 18 সিলেক্ট করবে, যদি 2020-21 হয় তাহলে 2020 সিলেক্ট করবে। ওকে, তো এখানে লেখাই রয়েছে, দেখো ইয়ার ফর্ম যদি 2019-20 হয় তাহলে এখানে 2019 সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর এখানে রয়েছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার শো করবে, রোল নাম্বার শো করবে, তো এখানে তোমার স্কুল নেম দিয়ে দেবে, অর্থাৎ তুমি যে স্কুল থেকে এইচএস পাস করেছো। তারপরে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে, না হলে এখানে নো করে দেবে, যদি থেকে থাকে তাহলে এখানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার দিয়ে দেবে, না হলে এখানে কিছু করার দরকার নেই। ওকে, তারপরে এবার আমাদের যে মার্কস, সেই মার্কস এবার এখানে আমাদের বসিয়ে ফেলতে হবে। ওকে, তো এই মার্কসের জায়গাটা খুব সাবধানতার সঙ্গে কিন্তু করবে। তো এখানে প্রথমের যে রোটার কলাম রয়েছে, এখানে দেখো রয়েছে সিলেক্ট সাবজেক্ট, তো এখানে সিলেক্ট সাবজেক্ট করতে হবে। তারপর রয়েছে ওই সাবজেক্টের যে ফুল মার্কস, সেই ফুল মার্কস বসাতে হবে। তারপরে আমরা কত মার্কস পেয়েছি সেগুলো বসাতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা এখানে সাবজেক্টগুলো সিলেক্ট করব, ঠিক আছে। তো এখানে প্রথমে দেখো ইংলিশটা এখানে সিলেক্ট হয়ে রয়েছে, তো যখন এবারে সিলেক্ট সাবজেক্টের উপরে ক্লিক করবে এখানে তিনটে ইংলিশ দেখতে পাবে। ওকে, তো এখানেই তিনটে ইংলিশ দেখতে পাবে। তো এখানে এখানে তোমার মার্কশিটটা, এইচএফের যে মার্কশিট, সেই মার্কশিট দেখবে, সেখানে লেখাই রয়েছে যদি সেখানে ইএনজি বি লেখা থাকে তাহলে এখান থেকে ইংলিশ বি সিলেক্ট করবে, আর যদি ওখানে ইএনজি এ লেখা থাকে তাহলে এখানে ইংলিশ এ সিলেক্ট করবে, ঠিক আছে। তো তোমার মার্কশিটে যা থাকবে সেটাই কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। ওকে, তো এখান থেকে আমি ইংলিশ বি সিলেক্ট করে নিলাম। তারপরে এবার রয়েছে ল্যাঙ্গুয়েজ, তো এখানে ল্যাঙ্গুয়েজে সিলেক্ট এবারে করে নেব, ল্যাঙ্গুয়েজ এখানে বাংলায় হয়, ঠিক আছে। তো এখানেও বেঙ্গলি তিনটে রয়েছে একই রকমভাবে, ঠিক আছে, বেঙ্গলি বেঙ্গলি আর বেঙ্গলি বি। তো তোমার মার্কশিটে যা রয়েছে সেটাই বসাবে, দেখবে এখানে তোমার বিএনজি এ কিংবা বিএনজি বি বলে রয়েছে, ঠিক আছে। তো তোমার মার্কশিটে যা থাকবে সেটাই কিন্তু এখানে বসাবে। আমি এখান থেকে বেঙ্গলি এ সিলেক্ট করে নিলাম। তারপরে সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু, সাবজেক্ট থ্রি, সাবজেক্ট ফোর, এরপর যে তোমাদের বাকি যে চারটে সাবজেক্ট রয়েছে সেই চারটে সাবজেক্ট এবার এখান থেকে বসিয়ে দেবে। ওকে, তো আমি একে একে সমস্ত কিছু এবার এখানে বসিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি হিস্ট্রি সিলেক্ট করে নিলাম, তারপরে এবার আমি ফিলোজফি এখান থেকে সিলেক্ট করে নেব, ফিলোজফি সিলেক্ট করে নিলাম। তারপরে এবারে এখান থেকে আমি জিওগ্রাফি সিলেক্ট করে নেব, এবং শেষে এখান থেকে নিউট্রিশন সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার সাবজেক্ট কম্বিনেশন, আমি সেগুলো সিলেক্ট করে নিলাম। তো আমাদের সাবজেক্ট চুজ করা হয়ে গেছে, এবার আমরা এই সাবজেক্টে যে ফুল মার্কস, সেই ফুল মার্কসগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। তো এই তো এখানে ইংলিশের যে থিওরির যে ফুল মার্কস সেটা বসাবে, তারপর প্র্যাকটিক্যালের যে ফুল মার্কস সেটা বসিয়ে দেবে। ওকে, একই রকমভাবে সমস্ত সাবজেক্টেরগুলো বসিয়ে দেবে, ঠিক আছে। তো দেখো আমি এখানে সমস্ত মার্কসগুলো এখানে বসিয়ে দিয়েছি, যে ফুল মার্কসগুলো প্রতিটা সাবজেক্টের এরকমভাবে তোমরা বসিয়ে দেবে। ওকে, তোমাদের ফুল মার্কস হয়ে গেছে, তারপরে এবার আমরা এই কত মার্কস পেয়েছি সেগুলো এবারে বসিয়ে দেবো। তো এই থিওরিতে কত পেয়েছি এবং প্র্যাকটিক্যালে কত পেয়েছি সেগুলো এবারে আমরা এখানে বসিয়ে দেবো। ওকে, তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি আমি কত কী মার্কস পেয়েছি। ওকে, তো তোমরা এইভাবে সমস্ত কিছু ফিল আপ করে নেবে। ওকে, তারপর এইখানে সাইডে দেখবে এইখানে আমার যে টোটাল মার্কস, সেই টোটাল মার্কস এখানে কিন্তু শো করছে, ঠিক আছে। তো এখানে যে টোটালটা দেখাবে সেটা কিন্তু তোমার এই ছটা সাবজেক্টের যে টোটাল, সেই ছটা সাবজেক্টের টোটাল কিন্তু এখানে শো করবে। তারপর এখানে আমাদের পাসওয়ার্ড যে সিলেক্ট করতে হবে, তো এখানে পাসওয়ার্ডটা 6 থেকে 16 ডিজিটের মধ্যে হতে হবে। তো আমি তোমাদের একটা ডেমো দিচ্ছি, সে ধরো প্রলয় @123, ঠিক আছে। তো তোমরা এইভাবে একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে নেবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড করে নেবে, তারপরে বক্সে টিক করে দিয়ে এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে।
যখনই তোমরা এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। ওকে, তো এখানে ডকুমেন্ট সেখানে দেখো এখানে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে এখানে আমাদের আপলোডগুলো করতে হবে। তো এখানে কী কী আপলোড করতে হচ্ছে, প্রথমে হচ্ছে তোমার ফটো আপলোড করতে হবে, 30 কেবির মধ্যে যেন থাকে। তারপর এখানে সিগনেচার আপলোড করতে হবে, 20 কেবির মধ্যে যেন হয়। তারপর হচ্ছে এজ গ্রুপ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 150 কেবির মধ্যে যেন থাকে। তারপর হচ্ছে তোমার এইচএসের যে মার্কশিট, সেই এইচএসের মার্কশিট আপলোড করতে হবে, এটি এটির জন্য 150 কেবির মধ্যে থাকে। ওকে, তো এবারে আপলোড করার জন্য এই যে এখানে চুজ ফাইল বলে অপশান রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করব। প্রথমে আমি ছবি আপলোড করছি, তারপরে ফাইলসে যাব। ফাইলসে গিয়ে আমার যে ছবি রয়েছে সেই ছবিটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর যে এখানে তারপর এখানে তুমি যে ফাইলটা সিলেক্ট করবে সেই ফাইলের নাম শো করবে। তারপর যেখানে আপলোড বাটন রয়েছে এই আপলোড বাটনে ক্লিক করে দেবে। তো যখনই আপলোড বাটনে ক্লিক করবে দেখবে তোমার ছবিটি আপলোড হয়ে গেছে। ওকে, তো দেখো আমার ছবিটি এখানে আপলোড হয়ে গেছে। তারপরে এবার আমরা একই রকমভাবে এখানে সিগনেচারটিও আপলোড করে দেবো। চুজ ফাইলে যাব, চুজ ফাইলে গিয়ে ফাইলসে যাব। ফাইলসে গিয়ে এখান থেকে আমার সিগনেচারটা সিলেক্ট করে নেব। তারপরে এখানে যে আপলোড বাটন রয়েছে আপলোড বাটনে ক্লিক করে দেব। ওকে, ওয়েট করবে, আপলোড হতে সময় নেয় একটু। তো দেখো এখানে আমার সিগনেচারটি এখানে আমার আপলোড হয়ে গিয়েছে। ওকে, তো এবারে একই রকমভাবে আমরা যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে তো সেটিও আপলোড করে দেবো। চুজ ফাইলে যাব, ফাইলসে যাব। তারপর ফাইলসে গিয়ে আমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটি সিলেক্ট করে নেব। তারপর এখানে যে আপলোড বাটন রয়েছে আপলোড বাটনে ক্লিক করে দেব। ওকে, তো তোমরা একই রকমভাবে যে এখানে এইচএসের যে মার্কশিট রয়েছে তো সেই এইচএসের মার্কশিটটিও আপলোড করে নেবে, ঠিক আছে? তো দেখো এখানে আমার সমস্ত ডকুমেন্ট এখানে কিন্তু আমি আপলোড করে দিয়েছি, ঠিক আছে? তারপর যে এখানে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে। তো যখন তুমি এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এবারে এখানে আমাদের সাবজেক্টগুলো চুজ করে নিতে হবে। ওকে, তো এখানে দেখো এখানে তোমরা যে মার্কসগুলো আমরা যে এন্টার করেছিলাম সেগুলো সব এখানে শো করেছে। আমার যে বেস্ট অফ 5-এর মার্কস সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। এর আগে সেখানে কিন্তু 6টি সাবজেক্টের যে টোটাল সেটা কিন্তু শো করেছিল, এখানে কিন্তু বেস্ট অফ 5 শো করছে। ওকে, তারপরে এবার এখানে আমাদের সাবজেক্ট চুজ করতে হবে, ঠিক আছে? তো এখানে প্রথম এখানে দেখো কোর্স রয়েছে। তো কোর্সে ক্লিক করলে এখানে অনেক অপশান পাবে। তো তুমি বিএ অনার্স করতে চাও, না বিএসসি অনার্স, না বিএ জেনারেল, না বিএসসি জেনারেল, না বিকম জেনারেল, সেটা এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে? তো আমি এখান থেকে বিএসসি অনার্স করতে চাই, তাই আমি বিএসসি অনার্স সিলেক্ট করে নিলাম। তারপর এবার এখানে আমাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা যে সাবজেক্টের ওপরে অনার্স করবো সেই সাবজেক্টটা এখানে আমাদের এবারে সিলেক্ট করে নিতে হবে। যখন আমরা কোর্স সাবজেক্টের ওপরে ক্লিক করব তো বিএসসি অনার্স কোন কোন সাবজেক্টে রয়েছে সেগুলো সব শো করবে। এখান থেকে আমি জিওগ্রাফি সিলেক্ট করে নিলাম। তারপরে এবারে জিই সিলেক্ট করতে হবে, অর্থাৎ 5 সাবজেক্ট, জিই 1, জিই 2 সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি জিই 1 সিলেক্ট করলাম। তো এখানে ইকোনমিক্স রয়েছে সিলেক্ট করে নিলাম। তারপরে এবারে জিই 2 সিলেক্ট করে নেব। তো জিই 2 সিলেক্টের উপরে এবারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বোটানি রয়েছে, বোটানি সিলেক্ট করে নিলাম। তারপর এবারে রয়েছে এইচসিসি, অর্থাৎ এইচসিসি যে কোর্স রয়েছে এইচসিসির এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তো বেঙ্গলি না ইংলিশ, তো এখান থেকে যে দিচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তো সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখানে অপশান রয়েছে অ্যাড টু মাই অ্যাপ্লিকেশন, তো অ্যাড টু মাই অ্যাপ্লিকেশন এবারে ক্লিক করে দেবে। তারপর এখানে ওকে করে দেবে, ঠিক আছে? তো এখানে লেখা এখানে শো করবে, তারপর এখানে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর দেখবে এখানে আমার একটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখানে আমার ফর্ম নম্বর সমস্ত কিছু শো করবে, ঠিক আছে? তো এখানে আমরা একটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করলাম, কিন্তু আমরা অন্য যদি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে যায় একই রকমভাবে কোর্স সিলেক্ট করবো। আবার কোর্স সিলেক্ট করার পর তো এখানে আমি বিএ অনার্স এখন সিলেক্ট করেছি, ঠিক আছে? সিলেক্ট করার পর এবার আমরা কোর্স সাবজেক্ট সিলেক্ট করবো, অর্থাৎ যে সাবজেক্টের উপর আমরা বিএ অনার্স করবো সে সাবজেক্টটি এখান থেকে আমরা এবারে সিলেক্ট করে নেব। তো এখানে বিএ অনার্স কোন কোন সাবজেক্টে রয়েছে সেগুলো সব শো করবে। আমি এখান থেকে হিস্ট্রি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম।
हिस्ट्री सिलेक्ट करने पर एबारे पाँच सबजेक्ट सिलेक्ट करते हैं अर्थात जिई ओवान और जिई टू सबजेक्ट सिलेक्ट कर तो जिई ओवान एखे हमें बेंगले सिलेक्ट कर निलपर रही है जिई टू तो जिई टू एखे पॉलिटिकल साइंस सिलेक्ट कर निलपर रही है एसिसी तो ये एवे एसिसी एखान सिलेक्ट कर तो एखान बेंगले सिलेक्ट कर निल तो सिलेक्ट कर पर आज जे एड टू माई एप्लीकेशन जो ऑप्शन रही है वो एड टू माई एप्लीकेशन आबार क्लिक कर दे तो जख ही वे क्लिक करपर ओके कर दे देखे हमार सबजेक्टा एड हो गए ठीक है तो हमें एखे दुटो सबजेक्टर जो अप्लाई कर लम तेने दुटो शो कर तुम्हारा चाहिए एखे आो एड करते पर ओके कोनो समस्या नहीं तारपर जो एखाने कनफार्म बटन रही है तो ये कनफार्म बटने क्लिक कर देवे तो जखनी ये कनफार्म बटने क्लिक करबे आमादेर जे एप्लीकेशन फर्म सेटा सक्सेसफुली भावे सबमिट हो जाबे ओके तो देखो एखे हमार एप्लीकेशन फर्म सक्सेसफुली भावे सबमिट हो गए एखे हमार एप्लीकेशन फर्म शो करछे तो एबारे एटिके आमरा डाउनलोड करे नेब ठीक आछे तो देखे डाउनलोड करार जोन्नो नीचे दिके देखबे एखाने रयेछे डाउनलोड पीडिएफ अफ एप्लीकेशन तो डाउनलोड पीडिएफ अफ एप्लीकेशनेर उपरे क्लिक करबे क्लिक करार पर देखो हमार एप्लीकेशन फर्म डाउनलोड हो गए ओके तो तुम्हारा এইভাবে खूब सहजे आवेदन कर दीते तो फर्म फिल आप तो हलो एबारे आमरा एप्लीकेशन स्टेटासटा चेक करब अर्थात आमरा जे এই ফর্মটা সাবমিট করলাম এই ফর্মটা আদৌ সাবমিট হয়েছে কিনা তা সেটা আমরা এবারে চেক করে নেব ওকে তো চেক করার জন্য কি করবে প্রথমে তোমরা এখান থেকে ব্যাক করে নেবে ওকে ব্যাক করে তোমরা এই পেজে আসবে তারপর এখানে অপশন না আছে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন আছে তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবে তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে তারপর এখানে যে তোমার অ্যাপ্লিকেশন যে নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবে তুমি যে ফর্মটি ডাউনলোড করেছো সেই ফর্মের উপরে এই তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাবে সেইটা এখানে বসিয়ে দিয়ে এখানে যে চেক স্ট্যাটাস অপশন আছে এই চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবে ওকে तो चेक स्टेटस क्लिक कर ले रखम एक पेज ओपेन हो जाए ओपर तुम्हार नाम शो करबे तारपर एखाने आमरा जे जे सबजेक्टगुलोते अप्लाई करेछि सेगुलो सब शो करबे एखाने तुम्हार एप्लीकेशन नम्बर फर्म नम्बर समस्त किछु एखाने शो करबे ओके तारपर एखाने शेषे देखो रयेछे एप्लीकेशन स्टेटस अर्थात कनफार्म माने आमार एप्लीकेशन फर्मटा सक्सेसफुली भावे सबमिट हो गिएछे ओके तो आशा करी हम तुम्हारे समस्त किसू भलोभवे बोझाते परलम जदि को जगह मिस कर गेसि तक कमेंटे जानियो तो भिडियो जो भारत लगे अवश्य कि लाइक दिओ और भिडियो तुम्हार समस्त बंधुबान्धवर साथ अवश्य शेयर करो और तुम यदि हमारे चैने प्रथम बार इसे थको चैनल के अवश्य सबसक्राइब कर रखते पर कलेज संक्रांत विभिन्न धरण अपडेट सवार आगे पवार।